চিল রাইডার হৃদয় ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড যশোরের ব্লগার অ্যান্ড ইনশাল্লাহ শোতে দেখা হচ্ছে সবার সাথে। কারণ যশোরে আসতেছে আর এস ফাইন চৌধুরী। তিনটা দিকে তাদের শো আছে, তার শো আজকে হচ্ছে এমএম কলেজে। সো আজকের ব্লগটা সেই হবে পুরো সোয়াগ। অ্যান্ড এখন বাজলো 12টা, আমি যাচ্ছি এমএম কলেজে, তাকে হলো ফুল দিয়ে আমন্ত্রণ করব আমাদের MSBZ গ্রুপ থেকে। তো সেখান থেকে আনোয়ার হোসেন আমার ফোন দিল যে ভাই চলে আসুন, তাড়াতাড়ি কাজকর্ম করবে, ওরা কমপ্লিট করে ফেলছে। সো এখন তারে ফুল দিয়ে অভিনন্দন জানাবে। অ্যান্ড আমি বেরোই পড়লাম ঝটপট। আনোয়ার তুমি এটা কাকে দেবা বলো? খুব প্রিয় এক ভাই, বড় ভাই, খুব প্রিয় এক বড় ভাইকে দেবা। কে এসে আমাদের সবার ভালোবাসার ভাই আর এস ফাহিম চৌধুরী। আর এস ফাহিম চৌধুরী, তো আনোয়ার আর এস ফাহিম চৌধুরী ভাইয়ের জন্য ফুল নিয়ে আসছে। এটা একটা মেরে দিয়ে দিলে কেমন হয়? ইউ হ্যাভ এ বেবি, ইউ হ্যাভ এ বেবি, কংগ্রাচুলেশন। তো দিয়ে দে, আর এস ফাহিম ভাই কষ্ট পাবে তো, তো ওনার জন্য ফুল কেনে তো ইউ হ্যাভ এ বেবি করে দিলি। সে যশোর আসবেন তার সাথে ব্লগ করবো না, এটা তো হয় না। আমার ফেভারিট একটা ইউটিউবার আর এস ফাহিম চৌধুরী, কারণ আর এস ফাহিম চৌধুরী কার না ফেভারিট। যাই, ব্লগটা আপনারা এনজয় করতে থাকুন। আই হোপ আজকে ব্লগটা সেই হবে, কারণ আর এস ফাহিম চৌধুরীর স্টান বলে কথা মামা। সব বন্ধুরা, সো এখন আমরা যাচ্ছিলাম আইটি পার্কে, আর তারা ফুল দিয়ে অভিনন্দন জানাইতে অ্যান্ড MS গ্রুপের কিছু মেম্বার। তো আইটি পার্কের ভিতরে আমি ঢুকে গেছি। তো আমরা আইটি পার্কের মধ্যে চলে আসছি। অ্যান্ড কই সেই ফাহিম ভাই, আর এস ফাহিম চৌধুরী? লোক আর এস ফাহিম চৌধুরী। হ্যাঁ সন্দীপ ভাই, কি অবস্থা? তার প্র্যাকটিস টাইম চলে আসছে, আমি সে প্র্যাকটিস করতেছে, চলে আসছে বস আর এস ফাইন। কেমন লাগতেছে এখন?
খুব ভালো ভাইয়া, অনেক তো আবার কি দেখা করবেন ইচ্ছা আছে? দেখা করব, দেখি চেষ্টা করব। শোতে তো ভাই অনেক ছেলে মানুষ থাকে, ওর ভিতরে না যাওয়াই বেটার হবে হয়তো। সো ভাইয়া চলে আসছে, তাদের ফ্যান ফলোয়ার সব আসা শুরু করছে, কেউ এক ঘন্টা কেউ তিন ঘন্টা কেউ সকাল থেকে এসে দাঁড়া রয়েছে। আচ্ছা আপু ইনশাল্লাহ শোতে আসবেন, আবার দেখা হবে। জি ভাই, আচ্ছা সালাম আলাইকুম। সো বন্ধুরা ফাহিম ভাইয়া চলে আসছে, এখন হলো সময় হলো ফুল দেওয়ার এবং তাদের অভিনন্দন জানানো। তো এখন আমরা যাবো, ভিতরে যাবো, কিছু ঝামেলার কারণে স্ট্যান্ডটা অফ হয়েছে। সো এখন আবার যাই, যে দেখি চিল রাইডার হৃদয় ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড যশোরের ব্লগার অ্যান্ড ইনশাআল্লাহ শোতে দেখা হচ্ছে সবার সাথে। ইনশাআল্লাহ বাই। আমি বলতেছি বলবো কি ভাইয়া, এত পরিমাণ বাইক ভাইয়া সেল দিয়ে যাচ্ছে, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি ভাইয়া। আমাদেরকে একটা দুটো দা দেওয়া যাবে না? হ্যাঁ দিয়ে দেবো। কবে দিবেন? কবে লাগবে আপনি বলেন, কবে? তোমাদের জন্য সব দিয়ে দেবো। আজকে তো রাইড আছে, তাই আজকে তো রাইড হবে, শো হবে, রাইড হবে। তো দিবেন তো? কেমন লাগলো? তো যাই হোক, যেটা হলো ভাইয়ের সাথে দেখা হইলো, সোয়াগ হইলো। অ্যান্ড নেক্সটটা যেটা আসছে সেটা হলো ভাইয়ের স্টান্ট, সেটা হলো তিনটা থেকে, আর সেই ডে ব্লগও আসবে। তো আজকের মতো এই, আসসালামু আলাইকুম।